আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আরও একটি সম্পূর্ণ নতুন একটি মডের রিভিউ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি অ্যানা পরিবহনের একটি মড আছে, এটাতে এখন পর্যন্ত স্কিন লাগানো হয়নি, জাস্ট মডটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম। তো এই মডটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি মড, আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকের যে মডেলটা, এটা কিন্তু অ্যানা স্পয়লার যে মডটা আছে, তো ওই মড কিন্তু এটা, এবং সম্পূর্ণ আপডেট একটি মড, এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনারা পান নাই বাসাইডিতে। সামনে শেডটা দেখতে পাচ্ছেন, পুরো নতুন একটি শেড। এই মডটি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। এই মডটা কিন্তু একসময় পেইড ছিল, কিন্তু এখন বর্তমানে ফ্রিতেই পাবেন। তবে আপনাদের যে কাজটি করতে হবে, আমি ডেসক্রিপশনে সাফিন ভাইয়ের একটি চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, বাস আইডি মডস। তো ওইখানে 700 প্লাস সাবস্ক্রাইবার আছে, তো সে বলছে তার যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু সে মডটি রিলিজ করে দেবে। তার মানে বুঝতে পারছেন যে এই মডটা রিলিজের ডেটটা আপনাদের উপরে নির্ভর করতেছে, কারণ আপনারা যদি আজকেই যদি 1K পূরণ করে দেন তাহলে দেখা গেলো আজকে বা কালকের ভিতরে কিন্তু মডটা সে দিয়ে দিবে, বা একটা টাইম দিয়ে যে কোনো সময় কিন্তু মডটা ছেড়ে দিবে। আর যদি আপনারা দেরিতে সাবস্ক্রাইব করেন তাহলে দেখা যাবে কি তার 1K যতদিন পর্যন্ত পূর্ণ না হবে ততদিন কিন্তু আপনারা এই মডটি পাবেন না। তাই আশা করি আপনারা যারা ভিডিওটি দেখবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাস লাভার আছে, ওখানে সিটে দাঁড়ানো আছে, এবং ইঞ্জিন কভার একটি বাচ্চা দেখতে পেলেন, আর সামনে কিছু স্টাফ আছে ওটা তো দেখতেই পেলেন, এবং ভিতরে সিটের কন্ডিশন হচ্ছে এরকম, যাত্রী ভরা আছে। তো আমি একটু পিছনের দিকে যাই, তো আপনারা দেখতেই পাচ্ছেন মডের কন্ডিশনটা ঠিক এরকমই, এবং আমি ব্যাক সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি। তো ব্যাক থেকে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে পিছনের ভিউটা দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে মোটু পাতলুর একটি স্ক্রিন লাগানো আছে মনিটরের উপরে। তো এবং সামনের দিকে তিন দিন পর এখানে দেখতে পাচ্ছেন এই যে যাত্রীগুলো এবং স্টাফ ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। তো এই ছিল মডের ভিতরের দিকে। তো এবার আমি একটু আপনাদেরকে লাইটের অপশনটা একটু দেখাই, তো লাইটগুলো কেমন কাজ করতেছে। তো লাইটের অপশনটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তো লাইটগুলো কিন্তু সম্পূর্ণই কাজ করতেছে, এখানে কোনো লাইটই কিন্তু সমস্যা নাই। অ্যান্ড লাইটগুলো কিন্তু সম্পূর্ণ এনে স্পয়লার মডে যেরকম থাকে মডেলটা, তো ঠিক সেরকমই আছে, এবং ভিতরেও কিন্তু লাইটগুলো জ্বলতেছে সিটের উপরে যে লাইটগুলো আর কি থাকে। তো এখানে কিন্তু মডেলিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর, এবং অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এক নম্বর অ্যানিমেশনে কিন্তু ওই যে বক্সটা খুলতেছে এবং দরজাটার অ্যানিমেশনে দরজাটা খুলতেছে আপনারা দেখতে পেলেন, এবং দরজার সাথে কিন্তু একটা হেল্পার রয়েছে। এবং দুই নম্বর অ্যানিমেশনের কাজটা হচ্ছে ভিতরে যে গ্রিলটা মানে গেটটা থাকে, তো সেই গেটটা কিন্তু খোলা যাচ্ছে এবং আটকানো যাচ্ছে। এবং তিন নম্বর অ্যানিমেশনটা হচ্ছে আমাদের চেয়ার কোচ গাড়ির যে চেয়ারগুলো যে ভাঁজ হয় স্প্রিং সিস্টেম, তো সেটা কিন্তু এখানে তিন নম্বর অ্যানিমেশনের কাজ। তো এই ছিল মডের ভিতরে আজকে টুকিটাকি যে বিষয় আলোচনা। পরবর্তী রিভিউতে আমি ড্যাশবোর্ড ভিউটা এবং এটাতে কত স্পিড ওঠে আমি সেটা নিয়ে একটি রিভিউ করব। আরেকটা জিনিস হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া পদ্মা সেতুর মতন দেখতে একটি অ্যাসেটস অ্যাড করা যায়, তো আমি এটা নিয়ে একটি রিভিউ করছি। আমি এই পদ্মা সেতু কীভাবে অ্যাড করবেন সেটার একটা টিউটোরিয়াল সহ একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে এই ম্যাপটি আপনারা সম্পূর্ণ অ্যাড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।